সো মেয়েদের জন্য কি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াটা বেশি জরুরি নাকি বিয়ে করাটা বেশি জরুরি একদিকে যেমন আমরা অনেক সময় শুনি যে স্বাবলম্বী হওয়াটা বেশি জরুরি তখন আমরা দেখি যে আটত্রিশ বছর বয়সের মেয়ে আসছে যার এখনও বিয়ে হয় নাই এবং সে তার বিয়ে না হওয়ার কারণে ডিপ্রেসড অ্যাট দ্য সেম টাইম আমরা আটত্রিশ বছরের আরেকটা মেয়েকে দেখি যে আসলে বিয়ে করছে এবং অর্থনৈতিকভাবে পুরোপুরি সে তার ফ্যামিলির উপরে ডিপেন্ডেন্ট এবং তার ফ্যামিলি তাকে অ্যাবিউজ করতেছে এখন এখানে আমরা এক্স্যাক্টলি কী করা উচিত রিসেন্টলি আমি একটা ক্লায়েন্ট দেখছিলাম তো আমার ক্লায়েন্ট আমাকে যেটা বললো যে উনি ওনার যখন হচ্ছে গিয়ে সতেরো বছর বয়স তো উনি জাস্ট হচ্ছে ফ্রেন্ডশিপের খাতিরেই বা অ্যাজ এ ফ্রেন্ড উনি কমিটেড না কিন্তু ফ্রেন্ড হিসেবে উনি হচ্ছে গিয়ে ওনার কন্টিনিউ করতেন এবং হচ্ছে রিলেশনেও উনি যেতেন কিন্তু আলটিমেটলি দেখা গেল যখন চারটে সম্পর্ক উনি শেষ করলেন এবং ওনার যখন আলটিমেট বিয়ের কথা হলো সামনে যে এখন ওনার বিয়ে করার টাইম এখন এবং ফ্রেন্ডশিপের এই টাইমটাতে কিন্তু উনি মেকআউটও করেছিলেন এবং যখন ওনার বিয়ের কথা হলো এবং আলটিমেটলি উনি বিয়ে করতে যাচ্ছেন উনি প্রচন্ড পরিমাণে একটা গিল ফিলিংসে চলে যাচ্ছেন যে আমি কী করলাম আসলে আমি এতদিন চে চাইতাম যে হচ্ছে গিয়ে আমি প্রচণ্ড হচ্ছে গিয়ে হাই ক্যারিয়ার নিয়ে হাই অ্যাচিভার হিসেবে তারপরে আমি বিয়ে করব কিন্তু ইন দ্য মেন টাইম আমি আমার লোনলিনেসটাকে অ্যাকচুয়ালি মানে বিট করার জন্য আমি রিলেশনগুলোতে জড়াতাম এখন এসে আমি এই পজিশনে এসে বুঝতে পারছি এবং যখন আমি এখন বিয়ে করতে যাচ্ছি এবং আমার হাজব্যান্ড আমার প্রতি এতটাই ডিভোটেড এবং উনি আমাকে এতটা ভালোবাসেন যে আমাকে এটা একটা গিল ফিলিংসে নিয়ে যাচ্ছে

যে লাইক র্যান্ডম সেক্সুয়াল রিলেশনশিপস অথবা র্যান্ডম হ্যাং আউটস খুব কমন হয়ে যাচ্ছে সোসাইটিতে আমি অনেকগুলো পে ক্লায়েন্টের মধ্যে জিনিসটা দেখি হ্যাঁ আমি জাস্ট সাত দিনের জন্য আমি একটা মেয়েকে নিয়ে মালয়েশিয়ায় ঘুরতে গেছিলাম কারণ মালয়েশিয়ায় কখনো যাই নাই ও মালয়েশিয়াতে অনেকবার গেছে সে একসাথে আমরা এনজয় করলাম টাইমটা সে এখন মেয়েটাও জানে যে এটা কমিউটের রিলেশনশিপ না ছেলেটাও জানে এটা কোনো কমিটির রিলেশনশিপ না ইটস জাস্ট রিলেশনশিপ ফর বেনিফিটস অর ইউনো ট্রানজ্যাকশান লাইক দুজন আন অ্যাডাল্ট কনসেন্ট নিয়ে একটা সম্পর্কে যাচ্ছে ফর আ টেম্পোরারি পিরিয়ড অফ টাইম এটা আমাদের সমাজ এখন আনফর্চুনেটলি খুবই কমন এখন আমরা ডেফিনেটলি আমাদের কোনো কাউন্সেলিংয়ে কখনও আমরা কোনো সোশ্যাল নর্ম ইন জেনারেলি অথবা কোনো রিলিজিয়াস ভ্যালু আমরা আনবো না এবং আমরা এই ডিসকাশনেও আমরা আনছি না কারণ ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে কেন আমি র্যান্ডম ফিলিংসে যাব না এটার কারণটা সবসময় যেটা দেখানো হয় সেটা কি সেটা হচ্ছে কি তোমার ধর্মে বলছে অথবা তোমার সমাজে বলছে অথবা তোমার কালচারে বলছে যেটা ফান্ডামেন্টালি এক অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমি মানতে বাধ্য না কারণ আমার মানতে হবে কেন আমি মানতে পারি আমি নাও মানতে পারি আমি একজন অ্যাডাল্ট আমি আমার আরেকজন অ্যাডাল্টের সাথে আমি একটা ট্রানজ্যাকশনাল রিলেশনশিপে যাচ্ছি তাই আমার একটা রাইট আছে সো বাট অ্যাট দ্য সেম টাইম যেটা হয় যে কথাটা আপনি বলছেন সেটা হচ্ছে গিয়ে মানুষ বুঝতে পারে না যে র্যান্ডম ফিলিংসের কারণে আমি আমার সাইকোলজিক্যাল ইমোশনাল লং টার্ম কি ক্ষতিগুলো করছি এটা বুঝতে পারছে না সেটা ঠিক আছে কিন্তু আপনি যেটা শুরুতে বলছিলেন যে আটত্রিশ বছরের একজন ফিমেল পার্সন যে কিনা হচ্ছে গিয়ে হাই অ্যাচিভার হিসেবে নিজেকে দেখতে যাচ্ছে এবং আলটিমেটলি সে একটা হচ্ছে গিয়ে লোনলিনেসের একটা ট্র্যাপে করে যাচ্ছে আরেকটা হচ্ছে গিয়ে থার্টি এইট ইয়ার্সের একজন হচ্ছে গিয়ে বিবাহিত মহিলা যে কিনা হচ্ছে তার স্বামীর উপর পুরোপুরি ফাইন্যান্সিয়ালি ডিপেন্ড করে যাচ্ছে তো এখন আপনি আমাকে বলেন আমাদের কান্ট্রিতে থার্টি এইট ইয়ার্সের বিবাহিত এরকম অনেক মহিলা আছে এবং অসংখ্য মানুষ আমাকে ইনবক্সে নক করছে বা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট হিসেবে আসছে যে আমার হাজবেন্ডের ওপর আমি পুরোপুরি ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট এবং উনি চায় না আমি ফাইন্যান্সিয়ালি সিকিউর হই এবং কন্টিনিউয়াসলি আমাকে হচ্ছে গিয়ে উনি মানে একটা মানে মেন্টাল এবং হচ্ছে কি ইমোশনাল অ্যাবিউজের মধ্যে রাখছে কেউ কেউ ফিজিক্যালি অ্যাবিউজ হচ্ছে কিন্তু উনি দিন শেষে চুপ করে ঘরের মধ্যে বসে আছে এবং ওর সন্তানরা কেউ কেউ বলছে মা তুমি এভাবেই সহ্য করে যাও আর কেউ কেউ বলছে মা তুমি কেন কিছু করছো না সো কেন তাহলে ইয়াং ওমেন যারা যারা কিনা এখন নতুনভাবে জীবনটাকে গুছাতে চাচ্ছে ওরা ওদের ক্যারিয়ারকে বেশি ফোকাস করবে না বা প্রায়োরিটাইজ করবে না এবং কি কারণে মেয়েরা বিয়ে করার আগে ভয়টা পাবে না ওদের মাথা তো কাজ করবে যে ফিউচার তো এটা আমার সামনে তো এটা আসতেছে এটাই কি তাহলে ওদের জন্য স্বাভাবিক না যে হচ্ছে ওরা আপাতত ওই যে লং টার্ম একটা বিগ পিকচার দেখছে এত কষ্টে সে কিন্তু বিয়ে সম্পর্কে যেতে চাবে না র্যান্ডম তো আমি এরকম করে আমার লোনলিনেস কাটাতেই পাচ্ছি তো বিয়ের মতো একটা সম্পর্কে গিয়ে নিজেকে কেন আমি আটকে ধরবো এখানে এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পয়েন্টটা কি যে আমাদের সুস্থ থাকার জন্য বা ভালো থাকার জন্য সাইকোলজিক্যালি ইমোশনালি ফর আওয়ার সোল সেট ফর আওয়ার হার্ট সেট কতগুলো কম্পোনেন্ট দরকার আমি মনে করি একটা কম্পোনেন্ট হচ্ছে গিয়ে ফাইন্যান্স এবং সিমিলারলি ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট হচ্ছে গিয়ে পার্টনারশিপ অথবা কম্পানিয়ানশিপ আমার ভালো থাকার জন্য যেমন আমার ফাইন্যান্স ইম্পর্টেন্ট আমার ভালো থাকার জন্য আমার কম্প্যানিয়ানও ইম্পর্টেন্ট আমার ভালো থাকার জন্য আমার একটা সিকিওর জব ভালো আমার ভালো থাকার জন্য আমার ছেলে মেয়েও আমার জন্য ইম্পর্টেন্ট আমি এটাকে কখনোই এভাবে দেখবো না যে একটা হইলে হয় একটা না হইলেও না হয় কেন আমি দেখব না কারণ আমার ছেলে মেয়ে আমার ভালো থাকার জন্য ইম্পর্টেন্ট আমার একটা লয়াল হাজব্যান্ড আমার জন্য ইম্পর্টেন্ট আমার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আমার জন্য ইম্পর্টেন্ট আমি যখনই একটাকে বাদ দিয়ে আরেকটাকে চিন্তা করবো কমপ্লিট কমপ্লিটলি একটাকে পিকচার থেকে ইরেডিকেট করে দেবো এটা আমার জন্য খুবই রিস্ক এখন আমি ইরেডিকেট করি অথবা না করি হেয়ার ইজ দ্য থিং এখন আমি ডোমেস্টিক ভায়োলেন্সকে তো আমি সোসাইটির একটা নর্ম বা স্ট্যান্ডার্ড ধরতে পারি না লাইক ফর এক্সাম্পল আমার বাবা এবং আমার মা আমার আব্বা সারা জীবন যা আর্ন করছে সবসময় তার স্যালারিটা আগে তার ওয়াইফকেই দিছে দিয়ে তারপরে তারা একসাথে চিন্তা করছে এখন আমাদের ফাইন্যান্সিয়াল সেভ কত পার্সেন্ট হবে সংসার কত টাকায় চলবে ইনভেস্টমেন্ট কত যাবে এবং এখন আমাদের সোসাইটির নর্ম এইটা সোসাইটির নর্ম এইটা না যে তুমি তো টাকা কামাও না আমি তোমায় কোনো টাকা দিব না সো একটা মেয়ের জন্য কিন্তু হচ্ছে মিরা কমপ্লেইন করছে যে আমি আমার হাজবেন্ডের কাছে টাকা চাইছি বাট সে আমাকে দিচ্ছে না বা হচ্ছে যে তোমার এত কিসের দরকার তোমাকে আমি কেন দিব বা মেয়েটাকে ঘুরাচ্ছি এখন বিয়েটাকে যদি আমরা সব সময় দেখি এটা কিন্তু একটা দিকের গল্প যে হ্যাঁ যে ওখানে থেকে দিচ্ছে না আবার এটাও তো সত্যি যে কিছু বিয়েতে অ্যাবসলিউটলি বিয়েটা ভালো যাচ্ছে সো আমি একটা জিনিসের ভীতিটা আমার মধ্যে কেন আসতো যখন আমি নেগেটিভটাকে অনেক বেশি গ্লোরিফাই করছি কিন্তু ম্যারেজ থেকে আমরা আরো অনেক কিছু পাই যেগুলো অনেক পজিটিভ আমাদের কাছে থাউজেন্ডস অফ অ্যান্ড হান্ড্রেডস অফ কী বলবো গুড স্টোরিজ আছে যে হাজব্যান্ডরা আসলে সাপোর্ট করছে হাজব্যান্ডরা দুজনেই ভালো আছে সো আমরা এটা এটাকে হঠাৎ করে পাশ কাটিয়ে রাখছি যে অনেক সময় আমাদের ইগোর জন্য রাখি যে আমি মনে করি আমার ফিনান্সিয়াল সিকিউরিটি এক নম্বর তার মানে ম্যারেজে একটা ঝামেলা আছে বিয়েতে গেলে আমার ক্যারিয়ার আটকা হ্যাঁ ফোবিয়াটা আসে কিন্তু আমার পারসপেক্টিভ থেকে যে বাচ্চা নিলে আমি ক্যারিয়ারে পিছিয়ে যাব আমি এটা চিন্তা করি এভাবে কেন কারণ প্রত্যেকটা আমার জন্য আলাদা আলাদা বক্স আমি চিন্তা করি বিয়ে একটা জিনিস এর সাথে কখনো বাচ্চা হওয়াটা সংঘর্ষ হবে না ক্যারিয়ারের সংঘর্ষ হবে না কিন্তু আসলে তো সব কিছু নিয়ে আমাদের লাইফটা এবং এখানে একটার সাথে একটা সংঘর্ষ থাকবে কিন্তু আমরা যদি বলি এই ডিসকমফর্টে আমরা যাব না আমার লাইফে হ্যাপিনে আমি বিয়ে করলে তো হ্যাঁ আমার খারাপ যেতে পারে সম্পর্কটা তো ওখান থেকে তো আমাদের এই আইডিয়াটা আমাদের আসলে চ্যালেঞ্জ খারাপ এবং বিয়ে নিয়ে কিন্তু ফোবিয়াটা দিন দিন বাড়ছে এবং মানুষ আস্তে আস্তে আরও র্যান্ডম ফ্লিংসের দিকে যাচ্ছে বিয়ে নিয়ে সম্ভব না না বিয়ে করার দরকার নাই থাক বিয়ে হইলে হইলো না হইলে নাই মনের মতো কাউকে পাচ্ছি না গত ছয় বছর ধরে আমি দেখতেছি এন দ্যাটটা আমার ডিভোর্সে চলে যাই অথবা আমি ডিভোর্স দিচ্ছি খুব ছোটো একটা কারণে তোমাকে তোমার ভালো লাগছে আমার ভালো লাগছে ঠিক আছে তুমি পিৎজা পছন্দ করে বার্গার পছন্দ করি বাদ বিয়ে করার বিয়ে করে থাকার দরকার নাই অথবা না ঠিক মনে হচ্ছে কম্প্যারটেবল না ও তুমি ফাইনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট আমিও ফাইনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট তাহলে আমাদের সাথে আর আমাদের কম একটা স্যাক্রিফাইস করে একটা ফ্যামিলি তৈরি করার দরকার কি তুমি যাও তোমার রাস্তায় আমি যাই আমার রাস্তায় তাতে কী হচ্ছে আমরা র্যান্ডাম ফিলিংসকে আরও উৎসাহিত করতেছি ইনডাইরেক্টলি বাট মানুষ যেটা বোঝে না সেটা হচ্ছে গিয়ে বিয়ের আগে হোক বিয়ের পরে হোক র্যান্ডম ফ্লিংস ফান্ডামেন্টালি আমাকে আনলয়াল করে দেয় আমি লং টার্ম কমিটেড রিলেশনশিপে যেতে পারি না এবং আমি দেখা যাচ্ছে চার পাঁচটায় যখন র্যান্ডম ফ্লিংস করে ফেললাম ছয় নম্বরে গিয়ে আমি যখন একটা কমিটেড রিলেশনশিপে গেলাম মুশকিল যেটা আমি তখন তাকে কম্পেয়ার করা স্টার্ট করে দিই ইভেন আমি তার সাথে ইমোশনাল ফিজিক্যাল রিলেশনশিপের ক্ষেত্রে আমি তখন অনেক সময় চিন্তা করছি আমার একটা প্রিভিয়াস রিলেশনশিপে মানুষের চেহারার কথা তার স্মৃতির কথা তাকে আমি মিস করছি আমি জানি আমি যাকে বিয়ে করছি সে ভালো কিন্তু আমি যেহেতু আগে আরও ছয় সাতটা র্যান্ডম ফিলিংস করে আসছি আমি কমিটেড হতে পারছি না আমি হ্যাঁ এখন আমি লয়্যাল থাকার চেষ্টা করে আমি লয়্যাল থাকতে পারছি না দ্যাটস আ বিগ প্রবলেম অ্যানাদার বিগ প্রবলেম ইজ দ্য মানে র্যান্ডম ফিলিংসের সেটা হচ্ছে কি যে আমি যখন একটা কমিটমেন্ট কোথা থেকে আসে বা লয়্যালটি কোথা থেকে আসে এটা আমার ভিতর থেকে আসতে হবে রাইট আমি একটা র্যান্ডম ফিলিং স্টার্ট করলাম হঠাৎ করে আমি দেখলাম যে আমি যার সাথে এই সম্পর্কে আছি সে হঠাৎ করে আমার উপরে কমিটেড হয়ে গেল তাহলে আমি বললাম না না আসলে তো এটা ওয়েতে আমিও কিন্তু একটা র্যান্ডম ফ্লিক্সে গিয়ে আমিও কিন্তু ইমোশনালি কমিটেড হয়ে যেতে পারি এবং তখন হার্ট ব্রেকটা আমার কাছে খারাপ লাগবে এবং এভাবে হার্ট ব্রেক হতে হতে দে উইল কাম আ পয়েন্ট ওয়ে আই বিকাম ডিসেন্সিটাইজড টু লয়্যাল্টি তখন আমি একদিকে সাবকনসিয়াসলি আমি চাবো যে চল্লিশ বছর আমি একটা মানুষের সাথে একটা সুন্দর সংসার করি যেখানে আমাদের কতগুলো ফুটফুটে বাচ্চা থাকবে এবং তারা বড় হবে অন দ্য আদার হ্যান্ড আমি বুঝতে পারি আমি ইনকেপেবল কারণ আমি বিয়েকে ভয় পেতাম আমি বিয়েকে অপ্রয়োজনীয় মনে করতাম আমি ডমেস্টিক ভায়োলেন্সকে আমি ভয় পেতাম আমি মনে করতাম যে আমার কম্পেটে কম্প্যাটেবলস স্পাউস আমি একেবারে আমি ওয়ান্ডার ওম্যান আমি যদি সুপারম্যান না পাই আমি বিয়ে করবো না অথবা আমি সুপারম্যান আমি ওয়ান্ডার ওম্যান না পেলে আমি বিয়ে করবো না সো দ্যাটস আ প্রবলেম যেটা ডক্টর সুষমা বলছিল যে আমি ডিসকমফোর্টটা ফেস করতে চাই না আমি স্যাক্রিফাইস দিতে চাই না এবং এটার ওভারঅল যে কনসিকুয়েন্সটা সোসাইটিতে সেটা ভয়ঙ্কর আমি কি এইটা নিবো নাকি ওইটা নিবো আমি কি ক্যারিয়ারে ভালো করবো নাকি আমি বিয়ে করবো না আপনার জন্য ক্যারিয়ার যেমন ইম্পর্টেন্ট আপনার জন্য বিয়েটাও হয়তো খুবই ইম্পর্টেন্ট এবং আরেকটা মজার ব্যাপার দেখবেন যে বর্তমানে কিন্তু ফেসবুকে বলেন বা হচ্ছে ইনস্টাগ্রামে খুব করে হচ্ছে একটা জিনিস ইয়ে চালু করছে যে হচ্ছে বিভিন্ন রিসার্চে দেখা গিয়েছে যে আপনি যত লোনলি থাকবেন যত ট্রাভেল করবেন সিঙ্গেল থাকবেন অ্যাকচুয়ালি আপনি তত হ্যাপি আর একটা লাইফ লিড করবেন কিন্তু লাস্ট প্রফেশনটা কিন্তু বলা হয় না যে আপনি হ্যাপি লাইফ লিড করবেন কিছু দিনের জন্য আলটিমেটলি এর পরে আপনি অবশ্যই প্রফেশনাল হেল্প সিক আমরা যখন এই যে প্রসঙ্গটা পার্টিকুলারলি আসে বা একটা মেয়ে যখন এই ডিসিশনটা আসে তো ওই বয়সটাতে আমাদের ক্যারিয়ারে আমাদের আসলে অনেক কিছু করার কথা ওই বয়সটাতে মা হওয়ার ও বয়স মানে অনেকগুলো সংঘর্ষ আসলে এই বয়সটাতে কিন্তু আমরা যখন ডিসিশন নেওয়ার কথা চিন্তা করি তখন প্রত্যেকটা মানুষ আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে আমরা আসলে ভিজুয়ালাইজ করার জায়গাটাতে আটকায় যায় যে আমরা দেখি যে লাইফটা মেবি থার্টি আমি আমি ভিজুয়ালাইজ করি এখানে দাঁড়িয়ে ফর্টি ইয়ার পর্যন্ত বাট আমি তো জানি না যে আমার লাইফটা সেভেন্টি ইয়ারের কিনা তো কিছু যুদ্ধ সহজ হয়ে যায় যখন আমার আমি এটাকে এই পর্যন্ত চিন্তা করি লাইফটা তো আরও অনেক বড় সময়ের জন্য তখন আমি পারব কি না এটা আমার আসলে আমি একটা জিনিস বলি যে রিসার্চটার কথা তুমি এতক্ষণ বলছিলে যে লোনলি হলে ট্রাভেল করতে পারি লাইফ এনজয় করা যায় এটাতে থাউজেন্ডস অফ রিসার্চ আছে যে কেন সোশ্যাল কানেকশান আমাদের ভালো রাখে কেন আমাদের হাজব্যান্ড ওয়াইফের রিলেশন আমাদের লং টার্ম হ্যাপিনেসের একটা বড় প্রেডিক্টর কেন আমার বাচ্চাদের আমাদেরকে দেখে আমাদের একটা ফিলিং অফ কন্টেন্টমেন্ট আসে সো এই জিনিসগুলাকে আসলে গ্লোরিফাই করা হয় না অ্যাট দ্য সেম টাইম আমরা যদি কিছু রিসার্চ দেখি যে রিসার্চগুলো আনপপুলার বাট খুব স্ট্রং যেমন ফর এক্সাম্পল আমেরিকান সাইকে আমেরিকান সোসাইটি অফ সাইকিয়াট্রি যেটা তাদের অফিসিয়াল টু থাউজেন্ড যে স্ট্যাটিস্টিক সেখানে তারা বলছে যে যারা সিঙ্গেল ওমেন যাদের এজ বিটুইন থার্টি টু তাদের ফর্টি সেভেন পার্সেন্ট মোর চান্স থাকে ডিপ্রেশন হওয়ার এবং ফিফটি ওয়ান পার্সেন্ট মোর চান্স থাকে সুইসাইড করার সো এই যে একটা ব্যাপার যে ও মেয়েদের বিয়ে করার কোনো দরকারই নেই মেয়েদের বিয়ে করতে হবে কেন কেউ বলছে না যে মেয়েরা বিয়ে না করলে তারা তাদের জীবন শেষ এবং বিয়ে তাদের জীবনের হ্যাঁ বিয়ে কেউ বলছে না যে বিয়ে বাচ্চা ছাড়া কেউ সারভাইভ করতে পারবে না বাট এটা ডেফিনেটলি আমার ভালো থাকার জন্য খুব ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট এবং এই কম্পোনেন্টকে হেও করার কোনো কারণ নাই এখানে আরেকটা জিনিস আমি একটু বলি যে বিয়ে নিয়ে যদি আমরা শুরু করেছি যে ইভেন বাচ্চা আমাদের কয়টা থাকবে বাচ্চা আমাদের ইনফ্যাক্ট থাকবে কি ক্যারিয়ারের জন্য এটা কত বড় একটা মেস কিন্তু আমার এটা একটা অবজারভেশন জাস্ট একটা ইয়ে যে আমরা যখন ওয়েস্টার্ন কালচারের দিকে তাকাই তারা দেখবে সাতটা আটটা নিজের বাচ্চা অ্যান্ড দুইটা তিনটা অ্যাডপ্টেড বাচ্চা এন্ড দে আর সারভাইভিং তারা ক্যারিয়ার করছে কারণ কি আমি কখনো কিন্তু আমাদের কাছে হঠাৎ করে যেন একটা নতুন কালচারাল একটা ট্রেন্ড যে এক বাচ্চা মানে ফোবিয়া ওই বাচ্চা যা বিহেভ করে তাই প্রবলেম এবং আমাদের কিছু কিছু ট্রোল যেটা আমি পার্সোনালি খুব অপছন্দ করি সেটা হচ্ছে যে প্যারেন্টিং এক্সস্টেড যে একটা মা তিন বাচ্চা থাকলে চুলচুল এলোমেলো এলো এক বাচ্চা থাকলে এই জিনিসটা এরকম এই জিনিসটা আসে আপনি আপনি কারণ কোনো প্রিপারেশান নেন না আপনি যখন চিন্তা করেন আপনি যখন জানেন যে কিভাবে প্যারেন্টিংটা যেহেতু আমি প্যারেন্টিং নিয়ে অনেক লম্বা সময় ধরে কাজ করছি সো এই ব্যালেন্সটা আসলে সম্ভব জিনিসটা আমরা করতে পারি না পিওর প্রেশারের জন্য পারি না আমাদের ওন এক্সপেকটেশনের জন্য পারি না এবং এই যে আমার মাথার ভিতর ঢুকানো যেটা হলে লাইফ শেষ হয়ে যাচ্ছে তখন আমি প্যারেন্টিং এনজয় করি না এবং আরেকটা আমি বলবো যে যে মেয়েদের ফোবিয়াটা পিছনে কাজ অনেক ক্ষেত্রে যেমন হচ্ছে কি আমি কি পছন্দ করি কিসে আমি কন্টেন্ট ফিল করি আমি এইটা দেখবো না আমি দেখবো যে ও আচ্ছা আচ্ছা আপনি এত দূর চলে গেছেন আপনি ক্যারিয়ারে হাই অ্যাচিভার দেন আমাকেও যেতে হবে আপনার পিছনে আপনি ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছেন আমাকে ওনার মতো করতে হবে কন্টিনিউলি ও কি করতেছে আমাকে ওটা দেখতে হবে এবং আমার কাছে এখানে যেটা আমার কাছে মনে হয় ইভেন ছেলেরা অনেক ক্ষেত্রে বিয়ে করতে চায় না বা মনে করে বিয়ে করলে আমি এটা করি একটু বা আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দিবেরা ন্যাগিং বেশি করে কমপ্লেনিং বেশি করে আমি দেখছি আমার বাবা আমার মধ্যে সম্পর্ক ভালো ছিল না বিয়ে করে কোনো দরকার নাই সো বিয়ে করার ব্যাপারে একটা অভক্তি ছেলেদের মধ্যে যেমন মেয়েদের মধ্যেও তেমন এবং এই জিনিসটা কোন পর্যায়ে চলে যায় যেখানে যেমন রিসেন্টলি আপনার ইন্ডিপেন্ডেন্ট মানে ইউকের যে একটা খুব বড়ো একটা মিডিয়া তারা পাবলিশ করছে যে যারা বাচ্চা নিচ্ছে না সে পুরুষ হতো কথা মেয়ে হোক যারা বিয়ে করতে পারে এবং বাচ্চা নিতে পারে বা তারা বাচ্চা নিচ্ছে না দে আর ডুইং এ ফেভার টু দ্য ওয়ার্ল্ড ওয়াই বিকজ এটা ক্লাইমেট চেঞ্জের জন্য এটা উপকারী এটা কত রিডিকুলাস একটা ব্যাপার যে আপনি ক্লাইমেট চেঞ্জ দূর করার জন্য আপনি ইনডাইরেক্টলি এনকারেজ করতেছেন মানুষকে বাচ্চা না নিতে এবং আমাদের সোসাইটিতে কিন্তু এটা ভয়ঙ্কর যে নানাভাবে ইনডাইরেক্টলি ছেলেমেয়ে নিয়েও না ঝামেলা হবে ছেলে মেয়ে নেওয়ার দরকার নাই বিয়ে করার দরকার নাই এই জিনিসটা এবং এটাকে প্রায়োরিটাইজেশনটা কীভাবে কমাই দেওয়া হয় অন্য জিনিসগুলোকে আরও ইম্পর্টেন্ট করে দেওয়া হয় তাতে কী হচ্ছে অটোমেটিক্যালি মানুষদের মধ্যে অ্যাডিকশনের দিকে যাওয়া অ্যাডিকশনের দিকে যাওয়া র্যান্ডোফ্লিক্সের দিকে যাওয়া এবং একই সাথে মাল্টিপল রিলেশনশিপে চলে যাওয়া মানে আনহেলদি রিলেশনশিপে চলে যাওয়ার ব্যাপার পিছনে একটা একটা ইনডাইরেক্ট একটা প্রভোগ করা মানুষকে ইনডাইরেক্টলি প্রভোগ করাটা কিন্তু অসম্ভব সব মানুষ তার ইনোসেন্সের কারণে মনে করে যে ও এগুলো ব্যাক ডেটের কথাবার্তা যে বিয়ে করতে হবে এটা ব্যাক ডেটের কথাবার্তা যে বাচ্চা নিতে হবে এটা আসলে আমরা আগে গেছি এখন টেকনোলজি অ্যাডভান্সমেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যোগ এসব বিয়েটি এগুলো আসলে আগের দিনের ব্যাপার বাট সে বুঝে না যে আমার কিছু কোর ইমোশনাল ফিজিক্যাল সাইকোলজিক্যাল নিড চেঞ্জ হয়ে যায় নাই কারণ এক্সবক্স এক্সবক্স আসছে অথবা কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে আমি মানুষটা মানুষই আছি এখানে আমরা একটা জিনিস একটু অ্যাড করি যে আমরা যদিও রিলি আমরা আগেই বলেছি যে মানে রিলিজিয়ান আমাদের এখানে বড় ভ্যালু নিয়ে কথা না সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটাই আমরা বোঝার চেষ্টা করছি কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় যে যেহেতু আমরা বাংলাদেশের মতো একটা মুসলিম প্রধান দেশে থাকি আমাদের কিন্তু অটোমেটিক্যালি একটা ভ্যালু সেট তৈরি হয়ে যায় যে এই রিলেশনশিপটা ঠিক না পর্নোগ্রাফি ঠিক না বা আরও অনেক কিছু সো হয় কি এটা কিন্তু আমাদের ভেতরে থাকে অ্যান্ড দেন মডার্ন এই ডে থেকে আমি এই ফিলোসফিগুলো নেই যে বিয়ে ভালো না এটা ভালো না তো আমার জন্য কিন্তু কনফ্লিক্টিং দুইটা আইডিয়া আমি যখনই পর্নোগ্রাফি দেখি আমি কিন্তু একটা গিল্ড ট্র্যাপে পড়ে যাই আমাদের ছেলেদের মধ্যে চলে আসে যে অনেক বেশি দেখবেন যে ও একটা এক্সট্রাম চালিয়ে একটা গিল্ড ফিলিংসে চলে যায় কিন্তু ওয়েস্টার্ন কালচারে যা যখন আমরা যাচ্ছি যেখানে রিলিজেন এত ইম্পর্টেন্ট কিছু না ভ্যালু আমার কাছে কিছু না ওদের কিন্তু এত কনফ্লিক্টিং একটা মানে একটা ট্রাবলসাম একটা সিচুয়েশনে ওরা পড়ে না সো আমরা কিন্তু আরও একটা জিনিস মিস করতেছি সেটা হচ্ছে যে যেভাবে আমরা বড় হয়েছি যেভাবে আমাদের ভ্যালু সিস্টেম দাঁড়িয়েছে তার সাথে এই ফিলোসফিটা হঠাৎ করে চলে আসা ফিলসফিটা আর একটা নতুন এটা আমার কাছে টিনেজারদের মধ্যে সবচেয়ে বেশি মনে হয় যে টিনেজাররা অনেক বেশি রুটলেস হ্যাঁ অনেক বেশি রুটলেস একটা হঠাৎ করে একটা টিনেজার বলে আমি একটা নতুন ভ্যালুতে বিলিভ করি বিট আপনার আল্ট্রা লিবারেলিজম বিট আল্ট্রা ফেমিনিজম বিট ওয়াটেভার এখন মুশকিলটা যেটা সেটা হচ্ছে কি যে সে যে নতুন ফিলসফিতে বিলিভ করে বলে সে মনে করে সেটা জাস্ট একটা রিয়াকশন টু মেবি কোনো একটা ফ্যামিলি ট্রমা মে বি একটা ফিজিক্যাল অ্যাবিউজ মেবি সামথিং এলস বাট সে আসলে নিজেও চিন্তা করে নাই কেয়ারফুলি যে আমি যে নতুন রাস্তাটা বেছে নিলাম এই রাস্তাটা কি আসলেই আমি পছন্দ করি বলে বেছে নিছি নাকি এটা জাস্ট একটা অন্য একটা রাস্তাকে অপছন্দ করি বলে আমি বাই ডিফল্ট এই রাস্তায় আমি চলে আসছি অ্যান্ড দে বিকাম রুটলেস কেন কেন রুটলেস কারণ তারা আসলে বাংলাদেশের কালচার পছন্দ করে না বা রিলিজিয়াস ভ্যালুস পছন্দ করে না ফাইন দে ডিফারেন্ট চয়েস এখন তুমি যে ডিফারেন্ট জিনিসটা চুজ করছো সেটা যদি তোমাকে ফুলফিলমেন্ট না দেয় দেন ওয়াই আর ইউ চুজিং এ জাস্ট বিকজ অফ আ জাস্ট বিকজ একটা হলিউড মুভিতে এটাকে ইন্টারেস্টিং ওতে দেখানো হয়েছে জাস্ট বিকজ ফ্রেন্ডস সিরিজে এটাকে ইন্টারেস্টিং ওইতে দেখানো হয়েছে তার মানে এটা ভালো হয়ে গেল তুমি কি আসলে জেনুইনলি বুঝো বিশ্বাস করো যে তুমি যেই চয়েসগুলো মেক করছ সেই চয়েসগুলো তোমাকে ইভেনচুয়ালি ভালো রাখবে